সো হ্যালো ডিয়ার স্টুডেন্টস আজকের এই ভিডিওতে রাউন্ড ওয়ান কাউন্সিলিং রেজাল্টের উপর বেসিস করে আমরা জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেটদের কলেজ ওয়াইজ কাট অফ র্যাঙ্ক কাট অফ মার্কসের ব্যাপারে ডিসকাস করবো ওকে দেখো এখানে শহর ফার্স্টে বলে রাখি যে কলেজগুলোকে আমি কাট অফ র্যাঙ্কের ডিসেন্ডিং অর্ডার অনুযায়ী সাজিয়ে যাই ঠিক আছে আচ্ছা এইভাবে কলেজগুলোকে ডিসেন্ডিং ক্রম অনুযায়ী সাজানোর মেইন উদ্দেশ্য হল যাতে করে রাউন্ড টু কাউসিলিংয়ের চয়েস ফিল করার সময় তোমরা কোন কলেজকে আগে রাখবে এবং কোন কলেজকে পিছনে রাখবে তার একটা ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া তোমরা এখন থেকেই পেয়ে যাও এবং হায়ার কনভিকশানের সাথে যাতে করে তোমরা চয়েস ফিল করো এবং তোমাদের সিলেকশন হয়ে যায় দেখো এখানে আমার একটা অবজারভেশন তোমাদের সাথে শেয়ার করি যে গভর্নমেন্ট মেডিকেল কলেজ কলকাতার ক্ষেত্রে বা ক্লোজিং র্যাঙ্ক ছিল স্টেট র্যাঙ্ক একশো আটচল্লিশ ওকে হ্যাঁ এসএএমে হসপিটাল ক্ষেত্রে ক্লোজিং র্যাঙ্ক ছিল দুশো তেইশ তাহলে টোটাল র্যাঙ্কের ডিফারেন্স কত হল টোটাল র্যাঙ্কের ডিফারেন্স হল হলো সেভেন্টি ফাইভ ঠিক আছে আচ্ছা আর এস এস কেম হপিটাল ক্ষেত্রে ইউরের জন্য অ্যাভেলেবল সিট ছিল থ্রি ঠিক আছে আচ্ছা এভাবে দেখো এসএসএনত সরকার মেডিকেল কলেজের মধ্যে ঠিক আছে এর ক্লোজিং র্যাঙ্ক ছিল দুশো তেইশ এবং এনআইএস এর ক্লোজিং র্যাঙ্ক ছিল তশো উনষাট ঠিক আছে তাহলে টোটাল র্যাঙ্কের ডিফারেন্স কত হল টোটাল র্যাঙ্কের ডিফারেন্স কত এই দুটোর মধ্যে দুটোর মধ্যে র্যাঙ্কের ডিফারেন্স হল গিয়ে অ্যারাউন্ড একশো ছত্রিশ র্যাঙ্কের মতো আচ্ছা এবার 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 আর এসএসএসএ ইউ আর নব্বইটা সিট তো মোটামুটিভাবে একশো ছত্রিশ র্যাঙ্কের মধ্যে নব্বই জন ই ক্যাটাগরি ক্যান্ডিডেট এন্ট্রি করেছে তার আগে তোমরা দেখলে সেভেন্টি ফাইভ র্যাঙ্কের গ্যাপের মধ্যে সেভেন্টি থ্রি জন ইউআর ক্যান্ডিডেট এন্ট্রি করেছে আচ্ছা এরপর দেখো আর এস আরজিগরের মধ্যে এর ক্লোজিং র্যাঙ্ক ছিল তিনশো উনষ আর ক্লোজিং র্যাঙ্ক ছিল পাঁচশো দশ তাহলে টোটাল র্যাঙ্কের ডিফারেন্স হচ্ছে হচ্ছে গিয়ে একশো একান্ন ঠিক আছে আচ্ছা আচ্ছা আর জি মেডিকেল কলেজের সিট আছে নব্বইটা ইউআরদের জন্য ঠিক আছে তো এনআরএস থেকে আর জিগরের মধ্যে একশো একান্ন র্যাঙ্কের মধ্যে এন্ট্রি করলো কতজন অ্যারাউন্ড নব্বই জন ঠিক আছে তো এই যে গ্যাপটা তোমরা দেখলে এর সাথে সাথে যে অ্যালোটেড আনরিজার্ভড ক্যাটাগরি ক্যান্ডিডেটদের যে রেশিওটা সেই রেশিওটা কিন্তু উপরের কিছু কলেজের ক্ষেত্রে থাকছে তোমরা যদি নিচের দিকে একটু চলে যাও নিচের দিকে মানে বিশেষত বিগত দু তিন বছরের যে নতুন মেডিকেল কলেজগুলো হয়েছে সেই মেডিকেল কলেজগুলোর ক্ষেত্রে কিন্তু এই যে গ্যাপ ডিফারেন্সটা এই যে গ্যাপ ভার্সেস অ্যালোটেড ক্যান্ডিডেটদের যে রেশিওটা আছে সেটা কিন্তু কাজ করছে এত কিছু বলার মেইন উদ্দেশ্য হচ্ছে কারো বাড়ি নর্থ বেঙ্গলের কোচবিহার অথবা আলিপুর দেওয়ার থেকে হোক অথবা বাড়ি কলকাতা থেকে হোক তারা সবাই কী করছে তাদের প্রায়োরিটি লিস্ট ফিল করার সময় কিন্তু এই কলেজগুলোকে মোস্ট প্রবাবলি সামনের দিকে রাখছে ঠিক আছে আমরা যখন রাউন্ড টু কাউন্সিলিংয়ের প্রেফারেন্স লিস্ট যাবে সেই সময় কিন্তু তোমরা যেখান থেকে বিলং করছো এই পুরো ব্যাপারগুলোকে প্রপারলি অ্যানালাইজ করে তারপরে কলেজগুলোকে র্যাঙ্কিং করবে ঠিক আছে সরফার্স্টে কলকাতা মেডিকেল কলেজ কলকাতা মেডিকেল কলেজের ক্ষেত্রে কাট অফ মার্কস গেছে ছশো আটান্ন এবং কাট অফ র্যাঙ্ক গেছে স্টেট র্যাঙ্ক একশো আটচল্লিশ অল ইন্ডিয়া র্যাঙ্ক আছে চার হাজার নয়শো বাইশ নেক্সট এসএসকেম হসপিটাল এস কেম হসপিটালের ক্ষেত্রে কাট অফ মার্কস গেছে পাঁচশো তেপ্পান্ন কাট অফ র্যাঙ্ক গেছে স্টেট র্যাঙ্ক দুশো তেইশ এবং অল ইন্ডিয়া র্যাঙ্ক ছ হাজার দুশো তেইশ আচ্ছা নেক্সট এনআইএস মেডিকেল কলেজ এর ক্ষেত্রে কাট অফ মার্কস গেছে ছশো চুয়াল্লিশ কাট অফ র্যাঙ্ক গেছে তিনশো এটা আছে স্টেট র্যাঙ্ক এবং আট হাজার ছশো সত্তর অল ইন্ডিয়া র্যাঙ্ক নেক্সট আজিকর মেডিকেল কলেজ আরজিকরের ক্ষেত্রে কাট অফ মার্কস আছে ছশো ছত্রিশ কাট অফ র্যাঙ্ক আছে পাঁচশো দশ স্টেট র্যাঙ্ক এবং অল ইন্ডিয়া র্যাঙ্ক আছে এগারো হাজার একশো ছিয়াশি ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ ক্যালকাটা ন্যাশনাল ক্ষেত্রে কাট অফ র্যাঙ্ক আছে ছশো বিয়াল্লিশ স্টেট র্যাঙ্ক অল ইন্ডিয়া র্যাঙ্ক তেরো হাজার চারশো চুয়াল্লিশ এবং কাট অফ মার্কস আছে ছশো একত্রিশ নেক্সট সাগর দত্ত মেডিকেল কলেজ সাগর দত্তের ক্ষেত্রে কাট অফ মার্কস গেছে ছশো ছাব্বিশ কাট অফ র্যাঙ্ক গেছে সাতশো আশি স্টেট র্যাঙ্ক পনেরো হাজার পাঁচশো বাহান্ন অল ইন্ডিয়া র্যাঙ্ক বর্ধমান মেডিকেল কলেজ বর্ধমান মেডিকেল কলেজের ক্ষেত্রে কাট অফ মার্ক্ আছে ছশো তেইশ কাট অফ র্যাঙ্ক গেছে আটশো আটষট্টি স্টেট র্যাঙ্ক সতেরো হাজার একুশ অল ইন্ডিয়া র্যাঙ্ক নেক্সট জে এম কলোনি জেন এম ক্ষেত্রে কাট অফ আছে ছশো আঠারো কাট অফ র্যাঙ্ক আছে নশো সাতাশি স্টেট র্যাঙ্ক এবং উনিশ হাজার দুশো এগারো অল ইন্ডিয়া র্যাঙ্ক এরপর বাঁকুড়া সম্মেলনী বাঁকুড়া সম্মেলনের ক্ষেত্রে কাট অফ আছে ছশো পনেরো কাট অফ র্যাঙ্ক আছে এক হাজার একশো সাত স্টেট র্যাঙ্ক এবং অল ইন্ডিয়া র্যাঙ্ক আছে একুশ হাজার সাতান্ন এরপর নর্থ মেডিকেল কলেজ নর্থ মেডিকেল কলেজের ক্ষেত্রে কাট অফ মার্কস আছে ছশো এগারো কাট অফ র্যাঙ্ক আছে এক হাজার দুশো তেত্রিশ স্টেট র্যাঙ্ক এবং বাইশ হাজার নশো তেতাল্লিশ অল ইন্ডিয়া র্যাঙ্ক এরপর ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের ক্ষেত্রে কাট অফ মার্ক আছে ছশো দশ এবং কাট অফ র্যাঙ্ক আছে এক হাজার দুশো ঊনপঞ্চাশ এটা হচ্ছে স্টেট র্যাঙ্ক এবং অল ইন্ডিয়া র্যাঙ্ক আছে তেইশ হাজার দুশো উনত্রিশ এরপর বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজ বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজের ক্ষেত্রে কাট অফ র্যাঙ্ক গেছে এক হাজার তিনশো চল্লিশ স্টেট র্যাঙ্ক এবং অল ইন্ডিয়া র্যাঙ্ক আছে চব্বিশ হাজার সাতশো আঠাশ এবং কাট অফ মার্কস আছে ছশো সাত এরপরে মেদিনীপুর মেডিকেল কলেজ মেদিনীপুর মেডিকেল কলেজের ক্ষেত্রে কাট অফ মার্ক্স আছে ছশো ছয় এবং কাট অফ র্যাঙ্ক গেছে এক হাজার তিনশো পঁচাত্তর স্টেট র্যাঙ্ক এবং অল ইন্ডিয়া র্যাঙ্ক গেছে পঁচিশ হাজার দুশো সত্তর এরপরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ মুর্শিদাবাদ মেডিকেল কলেজের ক্ষেত্রে কাট অফ মার্কস আছে ছশো চার এবং কাট অফ র্যাঙ্ক আছে এক হাজার চারশো এটা হচ্ছে স্টেট র্যাঙ্ক এবং অল ইন্ডিয়া র্যাঙ্ক আছে ছাব্বিশ হাজার ছশো উনত্রিশ এরপরে মালদা মেডিকেল কলেজ মালদা মেডিকেল কলেজের ক্ষেত্রে কাট অফ র্যাঙ্ক আছে এক হাজার পাঁচশো তেপান্ন স্টেট র্যাঙ্ক এবং ইন্ডিয়া র্যাঙ্ক গেছে আঠাশ হাজার একশো ছিয়ানব্বই এবং কাট অফ মার্কস আছে ছশো এক এরপরে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজের ক্ষেত্রে কাট অফ র্যাঙ্ক আছে এক হাজার ছশো তেপ্পান্ন স্টেট র্যাঙ্ক এবং অল ইন্ডিয়া র্যাঙ্ক আছে উনত্রিশ হাজার ছশো পঞ্চান্ন এবং কাট অফ মার্কস আছে পাঁচশো আটানব্বই এরপরে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ এই মেডিকেল কলেজের ক্ষেত্রে কাট অফ মার্ক গেছে পাঁচশো আটানব্বই কাট অফ র্যাঙ্ক আছে স্টেট র্যাঙ্ক এক হাজার ছশো বিরানব্বই এবং অল ইন্ডিয়া র্যাঙ্ক তিরিশ হাজার দুশো বিয়াল্লিশ এরপর রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজের ক্ষেত্রে কাট অফ র্যাঙ্ক গেছে এক হাজার সাতশো সাতাত্তর স্টেট র্যাঙ্ক অল ইন্ডিয়া র্যাঙ্ একত্রিশ হাজার পাঁচশো পঞ্চান্ন এবং কাট অফ মার্ক্স গেছে পাঁচশো ছিয়ানব্বই এরপরে দেবেন মাহতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ দেবেন মাহতোর ক্ষেত্রে কাট অফ মার্ক গেছে পাঁচশো পঁচানব্বই কাট অফ র্যাঙ্ক আছে স্টেট র্যাঙ্ক এক হাজার আটশো এক এবং অল ইন্ডিয়া র্যাঙ্ক একত্রিশ হাজার ছাপ্পান্ন এরপরে প্রফুল্ল চন্দ্রেরেন প্রফুল্ল চন্দ্র সেনের ক্ষেত্রে কাট অফ মার্কস গেছে পাঁচশো পঁচানব্বই এবং কাট অফ র্যাঙ্ক গেছে অল ইন্ডিয়া র্যাঙ্ক বত্রিশ হাজার দুশো আটচল্লিশ এবং স্টেট র্যাঙ্ক এসেছে এক হাজার আটশো উনিশ এরপরে তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজের ক্ষেত্রে কাট অফ মার্কস গেছে পাঁচশো চুরানব্বই কাট অফ র্যাঙ্ক আছে এক হাজার আটশো পঁচাশি এটা হচ্ছে স্টেট র্যাঙ্ক এবং অল ইন্ডিয়া র্যাঙ্ক আছে বত্রিশ হাজার সাতশো তেরাশি নেক্সট এম মেডিকেল কলেজ এম মেডিকেল কলেজের ক্ষেত্রে কাট অফ মার্ক্স গেছে পাঁচশো বিরানব্বই এবং কাট অফ র্যাঙ্ক আছে এক হাজার নশো এটা হচ্ছে গিয়ে স্টেট র্যাঙ্ক এবং অল ইন্ডিয়া র্যাঙ্ক আছে তেত্রিশ হাজার ছশো সাতাশ ওকে নেক্সট ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিকেল কলেজ ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিকেল কলেজের ক্ষেত্রে কাট অফ মার্কস আছে পাঁচশো নব্বই এবং কাট অফ র্যাঙ্ক আছে উনিশ হাজার নশো তিরানব্বই এটা হচ্ছে স্টেট র্যাঙ্ক এবং অল ইন্ডিয়া র্যাঙ্ক আছে চৌত্রিশ হাজার সাতশো পঁচাত্তর এরপরে জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজের ক্ষেত্রে কাট অফ মার্কস আছে পাঁচশো নব্বই এবং কাট অফ র্যাঙ্ক আছে দু হাজার চোদ্দো স্টেট র্যাঙ্ক এবং অল ইন্ডিয়া র্যাঙ্ক হচ্ছে পঁয়ত্রিশ হাজার ছিয়ানব্বই লোয়েস্ট কাট অফ আনরিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডারদের জন্য জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজে গেছে আচ্ছা এরপর হচ্ছে ইএসএসস মেডিকেল কলেজ ইএসি মেডিকেল কলেজ থেকে আমি আলাদা রেখেছি তার মেইন উদ্দেশ্য হচ্ছে গিয়ে এই কলেজের সিট ম্যাট্রিক্স অন্যান্য কলেজের সিট ম্যাটিক্সের থেকে আলাদা তো এই কলেজের ক্ষেত্রে কাট অফ র্যাঙ্ক আছে স্টেট র্যাঙ্ক নশো নিরানব্বই এবং অল ইন্ডিয়া র্যাঙ্ক আছে উনিশ হাজার তিনশো তেতাল্লিশ তো ভিডিওটার পুরো ডিসকাশন যদি তোমাদের হেল্পফুল লাগে তাহলে ভিডিওটিকে তোমরা লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করো কেমন